নিমফুলের মধুতে পর্ণা সৃজনের ফুলসজ্জা, বাবুর মা আড়াল থেকে সব দেখেছে। পর্ণা সৃজনের রোম্যান্স সহ্যই হচ্ছে না কৃষ্ণার। এই এপিসোড দেখেই দর্শকরা বলছেন বাবুর মার আবার পুরনো রূপ ফিরে এসছে। এদিকে পর্ণা শাড়ির কথাকে নিয়ে নতুন প্ল্যানিংয়ে ব্যস্ত, তাকে হতে দেবে মৌমিতা? নিমফুলের মধুর গল্পের মোড় ঘুরছে আবার, পর্ণা সৃজনের জীবনে কোন বিপদ অপেক্ষা করছে? গত সপ্তাহে টিআরপি টপার ছিল নিমফুলের মধু, তবে এবার সৃজনের পর্ণাকে হারিয়ে দিয়েছে জগৎধাত্রী। তাই তাড়াহুড়ো করেই রুচিরা ট্র্যাক যেন শেষ করে দেওয়া হলো, বলছে না অনেকেই। রুচিরার অপহরণের ট্র্যাক তেমন জনপ্রিয় হচ্ছিল না, তাই কি টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এলো নিমফুলের মধু? তাই হঠাৎ করেই দোষীরা ধরা পড়ে গেল, বলছেন দর্শকরা। এবার সিরিয়ালের নতুন মোড় আসছে, পর্ণা সৃজন ভীষণ খুশি। রোম্যান্সে মুছে এতদিন পর, তাও আড়ালে থেকে লক্ষ্য করছে বাবুর মা। অনেকেই ভেবেছিলেন কৃষ্ণা হয়তো পাল্টে যাবে এবার, কিন্তু তা হলো কোথায়? আবার সেই আগের রূপে ফিরে আসছেন বাবুর মা, পর্ণাকে সহ্যই করতে পারছেন না। মৌমিতার বদবুদ্ধি ধীরে ধীরে প্রভাব ফেলছে কৃষ্ণার ওপর। বাবুর বাবা যতই পাল্টাতে বলুন না বউকে, পর্ণাকে তো একেবারেই সহ্য করতে পারেন না। তাই আবার সেই গল্পই ঘুরে ফিরে আসছে। আবার শাড়ির কথাকে নতুন করে লঞ্চ করতে চান পর্ণা, কিন্তু তা ভণ্ডুল করতে ফের মাঠে নামছে ঈশা। এই প্লট নিয়েই ফের টান টান উত্তেজনা শুরু হবে, বলছেন নেটিজেনরাও। পর্ণার সৃজনের পাশাপাশি ধারাবাহিকে অন্যতম আকর্ষণ হলো পর্ণার শাশুড়ি, যে চরিত্রে দেখা যাচ্ছে অরিজিতা মুখোপাধ্যায়কে, যে ছেলের ভালোবাসায় অন্ধ, এতটাই যে মনে মনে হিংসে করে বৌমাকে। ছেলে বৌমা যাতে কখনো সম্পর্কে না আসে তাই করেই নানা রকমের পরিকল্পনা। কখনো ভুয়ো সন্ন্যাসী এনে পর্ণাকে বলে সৃজনের থেকে দূরে থাকতে, আবার কখনো অন্য মেয়ে খুঁজে আনে ছেলের সাথে বিয়ে দেবে বলে। পর্দায় কৃষ্ণা দত্ত তার ছেলেকে ডাকার বিশেষ একটি সুর রয়েছে, ছেলেকে তিনি ডাকেন বাবু বলে। কিন্তু তার সেই বিশেষ সুর এতটাই জনপ্রিয় যে রাস্তাঘাটেও নাকি অরিজিতাকে দেখলে মানুষ ওই বিশেষ সুরেই বাবু বলে ডাকছেন। কৃষ্ণা দত্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে সমালোচিত ও ট্রোলড দুই হয়েছেন অরিজিতা বারবার, তবুও এই চরিত্রটি তার বড্ড প্রিয়। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে রচনা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই বললেন অরিজিতা মুখোপাধ্যায়। অন্যদিকে পল্লবী শর্মাও কম চান না, যিনি এখন ছোট পর্দার দর্শকদের কাছে পর্ণা নামেই বেশি পরিচিত। স্টার জলসার হিট মেঘা কে আপন কে পর সিরিয়ালে জবা সাজার পর এটি পল্লবীর দ্বিতীয় হিট মেঘা। হাতে গোনা কাজ করলেও দীর্ঘদিনের অভিনয় জীবনে দর্শক মহলে পল্লবীর জনপ্রিয়তা সত্যিই আকাশ ছোঁয়া। যদিও এক সাক্ষাৎকারে পল্লবী সম্প্রতি জানিয়েছেন তার কাছে বড় পর্দায় কাজের সুযোগ এসেছিল, কিন্তু নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সিনে চক্কর ব্যুরো।